আজকে আমরা কম্পেয়ার করব ইনফিনিক্স হট টেন এবং ক্রিটিক্যাল C21। দেখাবো এই দুটি মোবাইলের ভিতর কোন মোবাইলটি এগিয়ে থাকছে এবং কোন মোবাইলটি আপনার কেনা উচিত, কারণ দুটোটা মোবাইলেরই প্রাইস একদম সেম। সো ভিডিওটি না টেনে পুরোপুরি আমাদের সাথেই থাকুন। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে এই দুটি মোবাইলের ডিসমেনশন নিয়ে কথা বলা যাক। C21 এ হাইট পেয়ে যাবেন 156.3 mm, উইথ পেয়ে যাবেন 76.76 mm এবং টিকনেসেস পেয়ে যাবেন 8.7 mm, ওয়েট পেয়ে যাবেন 170 গ্রাম। অপরদিকে ইনফিনিক্স হট টেনে হাইট পেয়ে যাবেন 171.3 mm, উইথ পেয়ে যাবেন 76.5 mm, টিকনেসেস পেয়ে যাবেন 9.8 mm এবং ওয়েট পেয়ে যাবেন 195 গ্রাম। দুটি মোবাইলের ডিসপ্লে নিয়ে কথা বলা যাক। ইনফিনিক্স হট টেনের ডিসপ্লে সাইজ পেয়ে যাবেন 6.7 inch HD+ IPS LCD প্যানেল ডিসপ্লে, যার রেজলেশন হলো 720x1640 pixel, PPI ডেন্সিটি হিসাবে পেয়ে যাবেন 263 PPI ডেন্সিটি। অপরদিকে C21 এ পেয়ে যাবেন 6.4 inch ফুল HD ডিসপ্লে, যার রেজলেশন হলো 1080x2340 pixel, PPI ডেন্সিটি হিসেবে পেয়ে যাবেন 403 PPI। ক্রিটিক্যাল C21 এর কাছে ইনফিনিক্স হট টেনের ডিসপ্লে কিছুই না। এবার আমরা কথা বলবো এই দুইটি মোবাইলের স্টোরেজ নিয়ে। ইনফিনিক্স হট টেনে পেয়ে যাবেন 4 GB র্যাম, 128 GB রোম। C21 এ পেয়ে যাবেন 4 GB র্যাম, 64 GB রোম। তো রোমের দিক দিয়ে এখানে গিয়ে থাকবে ইনফিনিক্স হট টেন। এবার আমরা কথা বলবো এই দুইটি মোবাইলের ক্যামেরা নিয়ে। ইনফিনিক্স হট টেনে 16 MP পেয়ে যাবেন প্রাইমারি ক্যামেরা, 2 MP ম্যাক্রো এবং 2 MP একটি লো লাইট সেন্সর, এবং এর সেলফি ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন 8 MP একটি ক্যামেরা। অপরদিকে C21 পেয়ে যাবেন 16 MP প্রাইমারি ক্যামেরা, 2 MP ম্যাক্রো, 2 MP ডিপ সেন্সর এবং 2 MP একটি ক্যামেরাও পেয়ে যাবেন। সাথে এর সেলফি ক্যামেরা পেয়ে যাবেন 20 MP একটি ক্যামেরা। ক্যামেরার দিক দিয়ে কম্পেয়ার করলে অবশ্যই ক্যামেরাতে জয়ী হবে ক্রিটিক্যাল C21। এবার আমরা কথা বলবো এই দুটি মোবাইলের মূল্যবান জিনিস নিয়ে। চিপসেটে ইনফিনিক্স হট টেনে পেয়ে যাবেন মিডিয়াটেক হেলিও G70, অপরদিকে C21 পেয়ে যাবেন মিডিয়াটেক হেলিও P16। এই দুটি যদি আপনি কম্পেয়ার করতে চান তাহলে অবশ্যই ভালো ফলাফল পেয়ে যাবেন ইনফিনিক্স হট টেনে। সো এখানে চিপসেটের দিক দিয়ে অবশ্যই এখানে এগিয়ে থাকছে ইনফিনিক্স হট টেন। এবার আসা যাক এই দুটি মোবাইলের প্রসেসর নিয়ে। প্রসেসরে পেয়ে যাবেন অক্টোকর প্রসেসর। ইনফিনিক্স হট টেনে প্রথম দুটি করে পেয়ে যাবেন 2.0 GHz, যার কর্টেক্স A53, এবং আর 6টি করে পেয়ে যাবেন 1.7 GHz, যার কর্টেক্স A53, এবং ক্রিটিক্যাল C21 পেয়ে যাবেন প্রথম 4টি করে পেয়ে যাবেন 2.0 GHz, যার কর্টেক্স A73, পরের 4টি করে পেয়ে যাবেন 2.0 GHz, যার কর্টেক্স A53। সো এখানে প্রসেসরের দিক দিয়েও এগিয়ে থাকছে C21, এবং চিপসেটের দিক দিয়ে এগিয়ে থাকছে ইনফিনিক্স হট টেন। এবার আসা যাক গ্রাফিক্সের দিক দিয়ে। ইনফিনিক্স হট টেনে গ্রাফিক্স হিসেবে পেয়ে যাবেন মালি G52, এবং ক্রিটিক্যাল C21 পেয়ে যাবেন মালি G74। সো GPU-র দিক দিয়েও এগিয়ে থাকছে C21। এবার আমরা কথা বলবো এই দুটি মোবাইলের ব্যাটারি নিয়ে। C21 পেয়ে যাবেন 4000 mAh-এর একটি ব্যাটারি, সাথে পেয়ে যাবেন 10W-এর একটি চার্জার। ইনফিনিক্স হট টেনে পেয়ে যাবেন 5200 mAh-এর ব্যাটারি, সাথে পেয়ে যাবেন 10W-এর একটি চার্জার। সো ব্যাটারির দিক দিয়ে কম্পেয়ার করলে ইনফিনিক্স হট টেন এগিয়ে থাকছে। সিকিউরিটির দিক দিয়েও আপনারা দুইটি মোবাইলই পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলকের সুবিধা। এবার আসা যাক এই দুইটি মোবাইলের প্রাইস নিয়ে। ইনফিনিক্স হট টেনের প্রাইস হলো 12,990 টাকা, এবং ক্রিটিক্যাল C21-এর প্রাইস হলো 12,990 টাকা। সো এই দুটি মোবাইলের প্রাইস তো একদমই সেম, তবে এখানে আমিও কনফিউজ, কারণ মোবাইল কিনবেন আপনারা, এখানে আমি যদি এখন ইনফিনিক্স হট টেনকে কিনতে বলি তবে আপনারা বলবেন ভাই C21 কী দোষ করেছে। তো এখানে আমি আপনাদেরকে একটি সলিউশন দিই। আপনি যদি গেমার হয়ে থাকেন তাহলে আপনাকে আমি বলবো ইনফিনিক্স হট টেনটি নেওয়ার জন্য, আর আপনি যদি একটি বেটার কোয়ালিটি বা একটি ভালো ডিসপ্লে নিতে চান তাহলে আপনাকে আমি সাজেস্ট করব C21 এই মোবাইলটি নেওয়ার জন্য।